সকাল সকাল আমাদের গাড়ি পুজো দেওয়া হয়ে গেল, এখানে তো ঠাকুর মশাই ডেকে পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, আমরা নিজেরাই নিজেদের পুরোহিত হই। জসমিন দেশে যদাচার, আর কি করা যাবে বলো। আমি তাই হাতে বিশ্বকর্মা পুজো এভরিওয়ান, আমি জানি তোমরা যে সবাই খুব ব্যস্ত আছো, আজকে অনেকের বাড়িতে হয়তো বিশ্বকর্মা পুজো হয় অথবা রান্না পুজোর ব্যাপার আছে, আর আমাদের মনেও কিন্তু একদম পুজো পুজো একদম একদম। তো লাস্ট ইয়ার ইনি ছিলেন আমাদের বাহন, এবছর ইনি অ্যাড হয়েছে। না, আরেকজন আছে কলকাতায়। হ্যাঁ, কলকাতায় আরো একজন আছেন, আমাদের অপেক্ষা করছে সে এখন। আজকে সেরকম কিছুই না, একটুখানি মালা আনলাম আর একটু ধূপ দিয়ে একটু আরতি করে দিলাম, ব্যাস এই অবধি। না, একটু মিষ্টি মুখ হয়ে গেলে ব্যাপারটা কমপ্লিট হয় আর কি। মিষ্টি মুখ তো হবেই হবে, কি গাড়িদেরকে মিষ্টি মুখ হয়, তোমার মিষ্টি মুখ। না না, আমার হলেই চলবে, আমার হলে যে আর কি ড্রাইভার তাকে করালেই চলবে, ড্রাইভার খুশ তো গাড়ি খুশ। আমরা যদিও বিশ্বকর্মা পুজোর দিন গাড়ি পুজো করি, বাট আমি মহারাষ্ট্রতে দেখেছি ওরা দশেরা মানে দশমীর দিন কিন্তু গাড়ি পুজো করে, আর ওই দিনকে সমস্ত গাড়িতে এরকম ফুলের মালা লাগানো থাকে। বাট আজকে আমরা অড ওয়ান আউট হয়ে যাবো রাস্তায় বেরোলে। তো বিশ্বকর্মা পুজো আমাদের মতো যারা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছে তাদের কাছে কিন্তু সরস্বতী পুজোর সমান। এটা কেন বললাম, তোমরা যারা ইঞ্জিনিয়ার আছো বা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছো তারা তো অলরেডি জেনেই যাবে, আর যারা জানো না তারা সেও জানতে হবে না। এদের মতো লোকেরা বিশ্বকর্মা পুজোকে কেন সরস্বতী পুজো বলছি সেটা জেনে কাজ নেই। আমাদের লাঞ্চ সারা হয়ে গেছে, আজকে লাঞ্চ একদম সিম্পল বানিয়েছিলাম, মাছের ঝাল আর একটু পাঁপড় ভেজেছিলাম, আর এখন এক বাটি পেঁপে নিয়ে বসেছি। পাকা পেঁপে কার কার খেতে ভালো লাগে? আমার না খুব ভালো লাগে, কিন্তু সৌরভ খেতে চায় না। এবার দেখো একটা গোটা পেঁপে এনে আমি কত একা খাবো, তো আজকে বলেছি দেখো আমার ভালো লাগে একটুখানি খেতেই হবে, তো সৌরভকে একটুখানি কেটে দিয়েছি, আমার জন্যও নিয়েছি। মিষ্টি আছে, মিষ্টি আছে না? খাইনি, খাবো না। পাখি পাকা পেঁপে খায় কথাতেই আছে, মানুষ খাবে কেন বল? আমি খাই না, মিষ্টি আছে, খেয়ে দেখো, সিরিয়াসলি ভালো লাগছে। ছোটবেলায় আমাকে না আম বলে বোকা বানিয়ে খাইয়ে দিত এই পাকা পেঁপে। এই জন্য জানো তো আমারও খাওয়া হয় না। আমি একাই একটুখানি বেরোলাম, সে বললাম না ব্লাউজটা পুরো গন্ডগোল করে দিয়েছে, তো আজকে না দিলে আর হবে না, একটু টাইট ফিটিংস করে ফেলেছে ভুল করে হয়তো, তো এখন একটুখানি দেবো ঠিকঠাক ফিটিংস যাতে করে দেয়, কালকে নিয়ে নেব। বডি মেই বাস টাইট হ্যাঁ হ্যাঁ নিচে কাপড়। দেখো আমি বাড়ি ফিরছি আর কি, সুন্দর একটা রেনবো দেখতে পেলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, অসাধারণ লাগছে। সৌরভকে গিয়ে দেখাতে হবে। বড়সড় প্রজেক্ট হাতে নিয়ে নিয়েছিলাম, আমি ভাবতে পারিনি যে এতটা টাইম লেগে যাবে। বিকেল গড়িয়ে এখন সন্ধে হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে, তো সৌরভ বলছে তোমার হলো হলো, আমি বলছি হ্যাঁ ফাইনালি হয়েছে। তো দেখো আমি আমার নিজের নেল এক্সটেনশন করলাম, জানি না কতটা কি ভালো করতে পেরেছি, কারণ নিজের হাতে করাটা খুব ডিফিকাল্ট, তাও বাঁ হাতে করা যায়, ডান হাতে খুব একটা ভালো আসে না ফিনিশিং, তাও অনেকক্ষণ ধরে ঘষে মেজে ঠিকঠাকভাবে করার চেষ্টা করেছি। প্রত্যেকবারই দেখো যে পার্লারে চলে যাই, কারণ এতটা সময় লেগে যায় না, লাস্টের দিকে অধৈর্য হয়ে যায়, কিন্তু এবারে মনে হলো যে না, নিজে যখন শিখেছি নিজেই করব, তো বেকার আর 2000 টাকা খরচ করব না। তো এই যে দেখো এইরকম একটুখানি রেডের ওপর রেখেছি যেহেতু পুজো, তো এই যে সব ধরাচুরা মানে পেরেছিলাম, তো মোটামুটির মধ্যে হয়েছে, তোমাদেরকে ভালো করে দেখাই। দাঁড়াও সৌরভকে বলি ক্যামেরাটা ধরতে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো এরকম একটুখানি অ্যাবস্ট্রাক্ট রেখেছি, কেন বলো তো নিজে করছি যেহেতু না, একটু অ্যাবস্ট্রাক্ট লাগলে ডিজাইনটা ওরকম মনে হবে, আর যদি সেম টু সেম তো আমি করতে পারবো না, মানে বাঁ হাত দিয়ে ডান হাতটা করা খুব ডিফিকাল্ট হয়, তো তাই জন্য এইরকম একটু ডিজাইন রেখেছি তাতে দেখে অতটা বোঝা না যায়। পুজোর জন্য যেহেতু নেল এক্সটেনশন করেছি তাই একটু রেডের ছোঁয়া রেখেছি, দেখবে শাড়ি পরলে রেড কালারটা ভালো লাগে, আর স্পেশালি দশমীতে সিঁদুর খেলার সময় যাতে নেলসটা ভালো লাগে সেই কথা মাথায় রেখে এই ডিজাইনটা করেছি, জানাবে কীরকম লাগছে। একদম মানে প্রপার ফিনিশিং তো আসেনি নিজের হাতে, যেহেতু নিজে করেছি, বাট আই এম স্যাটিসফাইড যে হ্যাঁ টাকাটা এবছর আর গিয়ে আমি পার্লারে দিইনি, নিজেই করে ফেলেছি, জিনিসগুলো আর কি পড়েছিল তো নষ্ট হচ্ছে, পার্লারে গিয়ে 2-4 বার টাকাটা দেওয়ার পরে রিয়েলাইজেশনটা এসেছে, গলে যাচ্ছে গলে যাচ্ছে। আজকে হাতে সময় হচ্ছিল তাই জন্য আমি এক্সজস্টেড লাগছে, চা খেতে হবে। সত্যি কথা, হ্যাটস অফ সুমি, সারাটা দুপুর বসে বসে কাজগুলো করলো, আমি 3.5 ঘন্টার মতন সময় নিয়েছি, আমি এখানে ঘোড়া বেঁচে ঘুমোচ্ছিলাম, ও দিয়ে কাজ করে যাচ্ছে এসব।
আমাদের অবস্থাটা শুধু তোমাদের দেখাতে চাই, ঘরের ভেতর এইভাবে এখন জামা কাপড় শুকাতে দিতে হয়েছে, মানে দেখতে না দেখতে বৃষ্টি, কি করবো বলো। আর এর মধ্যে থেকে কয়েকটা জিনিস কলকাতাতেও নিয়ে যেতে হবে, তাই অগত্যা উপায় নেই। তো আজকে আমি এফোর্ট দিয়ে নিজের নেলস নিজেই বানিয়েছি, তাই জন্য স্যার খুশি হয়ে আমাকে ভেলপুরি খাওয়াচ্ছে। খুশি হয়েছে কিনা জানি না, কিন্তু আমারও একটু খিদে খিদে পেয়েছে, আর শুকনো মুড়িটা চিবোতে ইচ্ছা করছে। স্পেশাল কিছু হয়ে যা, যাই হোক এখন ভেলপুরি মাখা হবে, আর তারপরে আমি একটা মেকআপ ভিডিও শ্যুট করব। তখন যে ব্লাউজের দোকানে গেছিলাম, এই দেখো তিনটে গোলাপ নিয়ে এসেছি। এইভাবে ব্যাপারটা ভেবেছি, জানি না কতটা কি করতে পারবো। যদি দেখি ঠিকঠাক আমি যেভাবে ইম্যাজিন করেছি সেরকমভাবে হচ্ছে, তাহলে ফুলগুলো মাথায় লাগবে, আদারওয়াইজ সিম্পল টাইপের একটা মেকআপ লুক ক্রিয়েট করব। গোলাপে কোনো গন্ধ নেই কেন জানি না। আমি জোগাড়টা করে দিলাম, বানালো সৌমি, বাট এই আগে মাখো তারপর খাবে। দারুণ হয়েছে, চলো চলো চলো। না এই লোভটা আমি সামলাতে পারলাম না, তোমাদেরকে একটুখানি বিহাইন্ড দ্য সিনস দেখাতেই হবে। এখানে মেকআপ ভিডিও চলছে, লাইট ফাইট লাগিয়ে এত এলাহি ব্যাপার। না জানো তো সত্যি কথা বলতে আমার এত সর্দি হয়েছে, নাকের এই পোর্শনটা কিন্তু মেকআপ ঘেটে যাচ্ছে, খালি শুশুর করছে। নাকি গরম গরম চা খেয়ে আবার ফার্দার স্টার্ট করা হবে। তো এখন হচ্ছে কি টি ব্রেক। তবে এই মেকআপ ভিডিও শুট করতে গেলে ঘর দোরের যে অবস্থা হয়ে যায় সেটা দেখানোর মতো থাকে না এক্স্যাক্টলি। ব্যাকগ্রাউন্ডটা দেখো কিরকম ফাঁকা ফাঁকা লাগছে না, আমি সমস্ত সেট আপগুলোকে সরিয়ে ফেললাম, কারণ আমরা থাকবো না বেকার রোদে জলে, নষ্ট করা কোনো মানেই হয় না, তার মধ্যে ধুলোও হবে। এই যে এগুলো দেখো সব সুন্দর, সব কিন্তু ডাস্টিং হয়, আর যেহেতু এতদিন থাকবো না তাই ধুলো টুলো হবে, তাই জন্য আমি সরিয়ে রাখলাম, আবার এসে সেট আপ করা যাবে না কেন। তো যে সকালবেলা উঠে আমার এই একটা পেন্ডিং কাজ ছিল, তো আজকে একটা পেন্ডিং কাজ নয় এরকম অনেক কাজ আছে, আজকে পুরো সারতে হবে। কালকে রাত্রিবেলা এত লেট হয়ে গেছিলো, তোমাদেরকে কী বলবো, মেকআপ ভিডিও শ্যুট করলাম, এডিট করলাম, ভেবেছিলাম যে তাড়াতাড়ির মধ্যে মিটে গেলে একটু প্যাকিংটা সারবো, কিন্তু সেটা আর হয়নি, দুটো বেজে গেছিলো শুতে শুতে, তারপরে আর ভালো লাগে বলো। তো আজকে সকালবেলা উঠে একদম কোমর বেঁধে লেগে পড়েছি, অনেক কাজ আছে সেগুলো তো সারবোই। আজকে আমাদের ফ্লাইট, যেই টাইমে আজকেই বলবো ফ্লাইট, যেই টাইমে আমি তোমাদেরকে পরে বলছি, মানে খুব বেশি হাতে সময় নেই। আমি চাইছি বিকেলের মধ্যে যদি সমস্ত কাজ আমি মিটিয়ে ফেলতে পারি তাহলে একটুখানি রেস্ট নিয়ে রিল্যাক্সে বেরোতে পারবো। আর এই আর্টিফিশিয়াল গাছটাকে আর তুললাম না, এটা থাক, কারণ খুব কষ্ট করে না এটাকে ম্যানেজ করে আর কি সেট করা হয়েছে, আবার তুলে দিলে আবার এসে অনেক ঝামেলা, তাই এটাকে বাইরে রেখে গেলাম। আমাদের মাসি না আসার দরুন না মোটামুটি পুজোর আগে কিন্তু ভালোই ওয়ার্কআউটটা হয়ে গেল, ঘর ঝাড় দিয়ে বাসন মেজে এইসব করে আর কি 500 গ্রাম মতো ওজন কিন্তু আমরা কমিয়েই ফেলেছি। তো যাই হোক মাসি আসছে না, শুনে তোমরা আজকে দেখলাম অনেকেই কমেন্ট করে বলেছে যে সৌমি সৌরা একটা ডিশওয়াশার কিনে নাও, একটা রোবট ভ্যাকিউম ক্লিনার কিনে নাও, তোমরা অনেকটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, মাসির উপরে ডিপেন্ড করতে হবে না। এটা তো একদম বাস্তবিক কথা অবশ্যই, কিন্তু কী বলো তো আমরা যেরকম মাসির উপর ডিপেন্ডেন্ট না, মাসিও কিন্তু আমাদের উপর ডিপেন্ডেন্ট সামওয়াট। তো ওনারও ফ্যামিলি চলে আমাদের মতো ঘরে ঘরে কাজ করেই, তো এটাই ওনার প্রফেশন। তো আমার মনে হয় কোথাও গিয়ে, যদিও আমার মনে হচ্ছে এই কথাটা আমার একটা কমিউনিস্টের মতো শোনাচ্ছে, তো এইসব প্রফেশনকে বাঁচিয়ে রাখার তাগিদটাও কিন্তু আমাদেরই থাকা উচিত আর কি। এটাই আমার একটা পার্সোনাল ফিলিং, আমি জানি তোমাদের সাথে অনেকের সাথেই হয়তো এটা ডিসঅ্যাগ্রিমেন্ট হবে, বাট স্টিল আমার মনে হয়েছে যে এই রোবট ভ্যাকিউম ক্লিনার বা ডিশওয়াশার এগুলোর থেকে আমাদের মাসি ভাই ভালো আছে, মাঝে মাঝে আসে না ঠিক আছে, একটুখানি কসরত করতে হয় নিজেদের, 500 গ্রাম কমেও যায়, এইটুকু চলতে হয়। ঘর বাড়ি পরিষ্কার করে ফ্রেশ হয়ে কিচেনে আসলাম, আজকে একটা বিপদ ঘটে গেছে, আজকে জলের প্রবলেম, তাই আমি হেয়ার ওয়াশ করতে পারলাম না, আর হেয়ার ওয়াশ আমাকে করতেই হবে, কারণ কালকে যেহেতু খোপা করেছিলাম না, আমি ল্যাকার ইউজ করেছিলাম, তো স্টিফ স্টিফ হয়ে গেছে চুলটা, তো হেয়ার ওয়াশ হয়তো আমাকে পার্লারে গিয়ে করতে হবে, এটা একটা মহাবিপদ বলে না সেরকমই ব্যাপার।
তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে ফ্রিজ খালি করা অভিযান, মানে ফ্রিজে যা যা আছে সব মিলিয়ে পাইল করে মানে একটা কিছু বানাবো, রাত্রে রান্নাটাও করে রাখবো, কারণ এই আমি লাস্ট কিচেনে আসলাম, বিকেলের পর থেকে শুধুমাত্র চা হবে। এখানে আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কাট করে নিয়েছি, অল্প অল্প কোয়ান্টিটিতেই সবজিগুলো ছিল, ডিম ভেজে তুলে রাখলাম, আর না ফ্রিজে বোনলেস পিস ছিল চিকেনের, তো এটা দিয়ে আর কী বানাবো তাই ভাবলাম চিকেন ডিম দিয়ে আর এই সমস্ত সবজি দিয়ে একটা মিক্সড রাইস টাইপের বানিয়ে নিই, তাহলে আর সবজি কিছু বানাতে হবে না আর লাঞ্চটাও ফাটাফাটি হবে। এর মধ্যে তো চপ কাঁচা লঙ্কা অ্যাড করলাম, তোমরা চাইলে রসুনও দিতে পারো। এবার সব ভেজিটেবিলগুলো একসাথেই অ্যাড করে দেবো। সবজিগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজার দরকার নেই, একটু সফট হয়ে গেছে, নুন দিয়ে ফ্রাই করেছি। এবার ভেজে রাখা ডিম আর চিকেনটা অ্যাড করে দিলাম, আর দিয়ে দেবো বেশ খানিকটা কোয়ান্টিটিতে ব্ল্যাক পেপার পাউডার। এবার জাস্ট কুক করা রাইসটা অ্যাড করে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি। আমি কোনো রকমের কিছু সস টস ইউজ করি না, তোমরা চাইলে একটু সোয়া সস অ্যাড করতে পারো, ভিনিগার অ্যাড করতে পারো, কিন্তু আমার ওই না গোলমরিচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আজকে এত কাজ ছিল না, সব সামলিয়ে টামলিয়ে অনেকটাই লেট হয়ে গেছে, 3টে বেজে গেছে জানো। ধরো চলবে তো? একদম। সবার জন্য ভেবেছি কিছু নিয়ে যাব, মানে ওই যে ভক্কারবাড়ি আর একটা না খুব সুন্দর পিঠের মতো জিনিস, ভেতরে নারকোল ভরা আর ফ্রাই করা, এটা পাওয়া যায় একটা, তো নামটা আমার প্রপারলি মনে পড়ছে না, সেগুলো কেনার জন্য তো যাবই, কিন্তু তার সাথে একটা বাজে কাজ করতে হবে, এখন আমাকে স্যালন যেতে হচ্ছে হেয়ার ওয়াশ করানোর জন্য। মানে এটা বাজে কাজ বলবো তো কী বলবো বলো, একে কত কাজ আজ সকাল থেকে, ভালো লাগছে না আর যেন। আজকে জানো তো যেহেতু সানডে, বিশাল ভিড় এখানে, এখানে আমার বেশ কিছুটা সময় চলে গেল বসে বসে। হেয়ার ওয়াশ করতে খুব বেশি সময় লাগে না, হার্ডলি 20 মিনিট মতন সময় লাগবে, হয়ে যাবে। একটা কি ভালো ভালো তো পুরো হেয়ারটা একদম সেট টেট করে দেয়, তো ওটা একটা ভালো। দেখো আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে, আর আজকে ওয়েট করছিল আমার ড্রাইভার স্যার আমার জন্য। হ্যাঁ, জানি বেশিক্ষণ সময় লাগে না, গেলে আবার মানে পৌঁছতে পৌঁছতে আসার সময় হয়ে যায়। আর কি বলতো, হেয়ার ওয়াশ করলাম টাকাগুলো দিয়ে, মানে 350 টাকা করে নেয় হেয়ার ওয়াশ করতে, তো 350 টাকা খরচ হলো, আবার যদি আমি অটো করে যাই আমার সব চুল উড়ে টুড়ে একবারে আর সেট সেট থাকবে না, বাড়িতে পৌঁছতে পৌঁছতে একদম ঘেটে যাবে, তাই জন্য আমার দাঁড়াও একসাথেই চলে যাব। আর ফেরার পথে ওই বাক্কার বাড়িগুলো নিয়ে নেবো, বাক্কার বাড়ি নেবো আর ওই গুজিয়ার মতন ওই আমরা চিতালে বন্ধু মিঠাই ওয়ালা বলে একটা মিষ্টির দোকানে এসেছি, এদের এই ভাক্কার বাড়িটা খুব ভালো হয়, এখানেই যাব। এই যে এই জিনিসগুলোর কথা বলছিলাম পেয়েছি, নিয়ে নাও 2 প্যাকেট। তবে লেখা নেই কিন্তু কি জিনিসটা বোঝা গেল না, এই জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগলো না, বিটরুট ঝুড়ি ভাজা, লাল লাল হবে এরকম, ফার্স্ট টাইম ইন দা হিস্ট্রি আমরা ছাতা নিয়ে বেরিয়েছি, জাস্ট বৃষ্টির দোকান থেকে বেরোলাম আর বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, হয়তো ছাতা না খুললেও চলতো, কিন্তু যেহেতু এনেছি আজকে খুলতেই হবে, তো সবকিছু হয়ে গেছে এবার বাড়ি ফিরছি। বাড়ি ফিরে একদম
চা নিয়ে বসে গেছি, সব কাজ সেরে ফিরেছি, আর বেরোনোর কোনো প্ল্যান নেই। এবার তোমাদেরকে বলি আমাদের ফ্লাইট কখন। আমাদের সাথে এরকমটা হয়েই থাকে, তোমরা জানো তো, আমাদের 3:30 সময় বাড়ি থেকে বেরোতে হবে। 6:05 হচ্ছে গিয়ে ফ্লাইট। সত্যি কথা, যতবারই আমরা যাইনি এরকম আর্লি মর্নিং লেট নাইট এই ফ্লাইটগুলোই হয়, আর যখন যাই গিয়ে সেখানে গিয়ে এক্সস্টেড হয়ে যায়। আর না কি বলতো, পুনের থেকে না ঠিকঠাক ফ্লাইট পাওয়া যায় না, এটা একদম সত্যি কথা। পুনের মানে কানেক্টিভিটি ভীষণ বাজে, এয়ারপোর্টটা এমনি খুব ছোট, আর যেহেতু এয়ারফোর্সের এয়ারপোর্ট সেই জন্য টাইমিং গুলো খুব গোলমাল গোলমাল থাকে। এক্স্যাক্টলি, তো কিছু আর করার নেই, আমরা মোটামুটি দুটো নাগাদ ঘুমাতে যাই, আজকে আর ঘুমাবো না ভাবছি। আজকে 3:30 সময় বেরোতে হবে, আর ঘুমিয়ে কি হবে, আমরা ফ্লাইটে ঘুমিয়ে নেবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আমাদের চোখে মুখে নিশ্চয়ই বুঝতে পারছো যথেষ্ট এক্সাইটেড, ঝরে ঝরে পড়ছে আমাদের এক্সাইটমেন্ট। না পূজোর সময় বাড়ি যাওয়ার মজাটাই আলাদা, তাই না? সত্যি কথা, আমরা এখন অপেক্ষা করে আছি কতক্ষণে যাবো, গিয়ে দেখবো বাঁশগুলো কিরকম বাঁধা হলো, একটা বাঁধা হচ্ছে কিনা। তো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে কলকাতায় আমাদের দেখা হচ্ছে, আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। এখন আমাকে প্যাকিং করতে হবে, আর রাত্রিবেলা রান্নাটা সারবো। বলেছিলাম যে আর রান্নাঘরে ঢুকবো না, সেরকমটা হবে না, আলু ভাজা আর রুটি এরকমই প্ল্যান করেছি। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এরপরে অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।